السلام عليكم ورحمة الله وبركاته বন্ধুরা আমার আপনারা সবাই জানেন সাইফুল টিভি ইউটিউব চ্যানেলটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয় সমগ্র বিশ্ববাসীর কাছে এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার আমরা সবাই জানি যে জিনিস যত বেশি জনপ্রিয় সেই জিনিসের তত বেশি নকল বের হয় আপনারা ইদানিং সবাই লক্ষ্য করেছেন আমার নাম দিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অসংখ্য অগণিত ভুয়া চ্যানেল খোলা হয়েছে যেসব চ্যানেল থেকে আমাদের প্রোডাক্টগুলোকে নকল করে আপনাদের সাথে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আমার আপনারা যাতে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন সেজন্য আমি এখন আপনাদের সামনে একটা কাগজ তুলে ধরছি যে কাগজটির মধ্যে বাংলাদেশে আমাদের সমস্ত অফিসের অ্যাড্রেস রয়েছে এবং প্রত্যেকটা অফিসের মোবাইল নাম্বার রয়েছে এমনকি আপনারা এই কাগজে প্রদত্ত নম্বরসমূহে যোগাযোগ করে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইচ্ছে করলে আমার সাথে ভিডিও কলে কথাও বলতে পারবেন তো বন্ধুরা আমার এই যে কাগজটি এই কাগজটির একটা স্ক্রিনশট যদি আপনি রেখে দেন তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আপনি আর প্রতারিত হবেন না অর্থাৎ এই কাগজে দেয়া নম্বরসমূহে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন কোন অফিসে কত তারিখে থাকব তা জানতে পারবেন এবং আমাদের সকল প্রোডাক্টের আপডেট নিউজ জানতে পারবেন আপডেট দামটা জানতে পারবেন তো বন্ধুরা আমার প্রতারণার হাত থেকে বাঁচতে এখন থেকে আমার হাতে তুলে ধরা নম্বর ব্যতীত কোনো নম্বরে আপনারা যোগাযোগ করবেন না সরাসরি এই সব নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার সাইফুল টিভি নামের এই চ্যানেলগুলো খোলার পর থেকে তরুণ ও যুবক বন্ধুদের কাছ থেকে এত বেশি কমেন্ট পেয়েছি যা সত্যিকার অর্থে আমাকে আশান্বিত করেছে বিভিন্ন সময়ে হাজারো যুবক হাজারো তরুণ তাদের বিভিন্ন রকমের যৌন রোগ যেগুলো তারা মায়ের কাছে বলতে পারেন না বাবার কাছে বলতে পারেন না অনেকে এমনটা বলেছেন যে তারা ডাক্তারের কাছেও বলতে লজ্জা ফিল করেন এমন অনেক তরুণ যুবক আমার সাথে দেখা সাক্ষাৎ করেছেন বিশেষ করে এখন যখন ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেটে অফিস নিয়ে আমি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করছি তখন কিন্তু অসংখ্য অগণিত তরুণ ও যুবকেরা আমার সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন রকমের যৌন রোগের কথা আমার সাথে বন্ধুর মতো শেয়ার করে যাচ্ছেন তো বন্ধুরা আমার এই সমস্ত কমেন্ট এবং শত শত হাজার হাজার যুবক ও তরুণের সাক্ষাতে আমার কাছে কয়েকটা রোগের কথা একেবারেই স্পষ্ট হয়ে গেছে তার মধ্যে আমি যেটা মনে করি যুবক ও তরুণদের একটা কমন রোগ হয়ে গেছে স্বপ্নদোষ এবং পাতলা বীর্য এক কথায় দ্রুত বীর্যপাত বন্ধুরা আমার পাতলা বীর্য আসলে কেন হয় এ নিয়ে নানা রকমের গবেষণা রয়েছে কেউ কেউ মনে করে থাকেন যে পাতলা বীর্য এটা হস্তমৈথুনের কারণে হয়ে থাকে তারপরেও এটা সত্য যে পাতলা বীর্য এটা যখন হয়ে থাকে তখন কিন্তু আপনার স্বপ্নদোষের মতো কঠিন জটিল রোগ দেখা দিয়ে থাকে এছাড়া যখন পাতলা বীর্য কারো হয় তখন কিন্তু ওই ব্যক্তি কোনোভাবেই তার স্ত্রীকে সময় দিতে পারে না এক কথায় তৃপ্তি দিতে পারে না তো বন্ধুরা আমার সেজন্যে অনেক সময় আমার কাছে অনেক তরুণেরা এসে থাকেন যুবকেরা এসে থাকেন এসে বলে থাকেন যে আমাদের বীর্য একদম পাতলা হয়ে গেছে কি করে এই পাতলা বীর্যটাকে ঘন করা যায় তো বন্ধুরা আমার আসলে পাতলা বীর্যকে ঘন করার অনেক রকমের ঔষধ রয়েছে অ্যালোপ্যাথিতে রয়েছে হ্যামোপ্যাথিকে রয়েছে কবিরাজির মধ্যে রয়েছে হালবার রয়েছে গাছগাছটার ঔষধের কথা তো আর বললাম না অসংখ্য অগণিত গাছের পাউডার পাওয়া যায় যেগুলো খেলে সত্যিকার অর্থেই পাতলা বীর্যকে ঘন করা যায় তবে বন্ধুরা আমার পাতলা বীর্য নিয়ে একটা ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে অনেক তরুণ ও যুবক মনে করে থাকেন যে পাতলা বীর্যের কারণে সে ব্যক্তি কখনোই পিতা হতে পারবে না বা পিতা হতে পারা যায় না
আসলে এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল, কেননা পাতলা বীর্য আপনার সন্তান ধারণের ক্ষেত্রে কোনো রকমের অন্তরায় নয় বা বাধা নয়। মূলত বীর্যের মধ্যে একটা নির্দিষ্ট উপাদান নির্দিষ্ট পরিমাণে থাকলে আপনি পিতা হতে পারবেন, আপনার বীর্যটা পাতলা হোক অথবা গাঢ় হোক। তবে একথা সত্য যে পাতলা বীর্য যদি আপনার থাকে, আপনি কোশ্চিন কালেও স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না। আমি অনেক সময় এই উদাহরণটা দিয়ে থাকি, আজও দিচ্ছি। আপনার হাতে থাকা এক গ্লাস পানি হাত থেকে পড়ে গেলেই কিন্তু সেটা মাটিতে গড়িয়ে যায়, কিন্তু আপনার হাতে থাকা এক গ্লাস গাঢ় খেজুর গুড় হাত থেকে পড়ে গেলেও কিন্তু সেটা সাথে সাথে মাটিতে গড়িয়ে যায় না। তদ্রূপ যখন কোনো ব্যক্তির বীর্য খুব গাঢ় হয়, অল্প উত্তেজনাতে অর্থাৎ স্ত্রীর কাছে যাওয়া মাত্রই তার বীর্যটা কিন্তু বেরিয়ে যায় না, অর্থাৎ দ্রুত বীর্যপাতটা হয় না। আর যার বীর্য পাতলা, সে কিন্তু স্বপ্নের মধ্যে সামান্য উত্তেজক কোনো কিছু দেখলে সাথে সাথে বীর্যটা পড়ে যায়। এমনকি পাতলা বীর্যওয়ালাদের এটাও একটা রোগ যে সে সামান্য কোনো উত্তেজক কোনো দৃশ্য কোনো টিভিতে বিসিআরে অথবা মোবাইলের মধ্যে দেখলে সাথে সাথে তার বীর্যটা বেরিয়ে চলে আসে। তো বন্ধুরা আমার, এ কারণেই বলা হয়ে থাকে যে পাতলা বীর্য যখন হয় তখন আপনি আসলে স্ত্রীকে শান্তি দিতে পারবেন না, স্বপ্নদোষের মতো কঠিন ও জটিল রোগ আপনার হয়ে যায়। তো বন্ধুরা আমার, এই পাতলা বীর্যের উপরে আমি বেশ কিছু ভিডিও দেখেছি এবং এই চ্যানেলসমূহের মধ্যে বেশ কিছু ভিডিওতে আমি বেশ কিছু খাবারের কথা বলেছি। কখনও আমি তেঁতুল বীজের কথা বলেছি, শিমুল মূলের কথা বলেছি, অশ্বগন্ধা পাউডারের কথা বলেছি। আসলে এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার পাতলা বীর্যকে গাঢ় করে। তবে বন্ধুরা আমার, আজ এই ভিডিওতে এমন চমৎকার দুটো পাউডারের কথা বলবো যে দুটো পাউডারকে যদি সত্যিকার অর্থে আপনি অরিজিনালভাবে কিনে খেতে পারেন, আমি আবারও বলছি, যদি এই দুটো পাউডার যদি মিক্স করে আপনি অরিজিনালভাবে কিনে খেতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, আপনার বীর্য সেটা যদি পানির মতো হয়ে গিয়েও থাকে, বারবার হস্তমৈথুনের কারণেও যদি আপনার এই বীর্য থলিটা নষ্ট হয়ে গিয়ে আপনার বীর্যটা একদম পানির মতো পাতলা হয়ে গিয়ে থাকে, আপনি যদি স্ত্রীকে কোনোভাবেই টাইম দিতে পারেন না, এই রোগটি যদি থেকে থাকে, স্ত্রীর যোনির কাছাকাছি যাওয়া মাত্রই বীর্য বেরিয়ে যায়, এই রোগটা যদি আপনার থেকে থাকে, হাত দিয়ে সামান্য টানাটানি করলে বা সামান্য হস্তমৈথুনের ভান করলেও যদি আপনার বীর্যটা বেরিয়ে এসে থাকে, তাহলে আমি বলবো আপনার জন্য আজকের এই দুটো পাউডার হতে পারে চমৎকার একটা ঔষধ, এক কথায় অব্যর্থ একটা মহৌষধ হবে এই দুটো পাউডার যদি আপনার সত্যিকার অর্থে বীর্যটা যে কোনো কারণে পাতলা হয়ে গিয়ে থাকে। তো বন্ধুরা আমার, এই দুটো পাউডারের কথা আপনারা অবশ্য অবশ্যই বিভিন্ন ভিডিওর মধ্যে শুনে থাকবেন, দেখে থাকবেন, জেনে থাকবেন, কেননা এই দুটো পাউডার নিয়ে এত বেশি ভিডিও ইউটিউবে রয়েছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এক নম্বরে যে পাউডারটির কথা বলবো সেটি হচ্ছে কাতিলা গম, দুই নম্বরে যে পাউডারটির কথা বলবো সেটি হচ্ছে তালমাখনা। বন্ধুরা আমার, তালমাখনার ছবি আমি এখানে দিয়ে দিব, কাতিলা গমের ছবিও আমি এখানে দিয়ে দিব। তবে একটা কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, কাতিলা গম এবং এই যে তালমাখনা প্রচুর পরিমাণে বাজারে নকল পাওয়া যায়। অর্থাৎ আপনি একটা দোকানে গিয়ে যখন তালমাখনা চাইবেন, আপনাকে তালমাখনার নামে অন্য কোনো গাছের পাউডার আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি যখন কাতিলা গম চাইবেন, আপনাকে কাতিলা গমের নামে অন্য কিছু পাউডার আপনাকে দিয়ে দেওয়া হবে। কেননা অরিজিনাল কাতিলা গম এবং অরিজিনাল তালমাখনার দাম আসলেই কিন্তু অনেক বেশি। আমি এক কথায় আপনাদের বুঝিয়ে বলতে চাই যে যদি কোনো ব্যক্তি অরিজিনাল কাতিলা গম এবং অরিজিনাল তালমাখনা এটা পাউডার করে একত্রে কিনতে চান, বন্ধুরা আমার, এই আমার কথাটুকু নিয়ে অনেক রকমের কথা হতে পারে, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অরিজিনাল তালমাখনা এবং অরিজিনাল কাতিলা গম এটা পাউডার করার পর, মিক্স করার পর, আমরা এটা পাইকারি কিনেও দেখেছি, আসলে অরিজিনাল জিনিসটা চিনে বের করা এবং চিনে বের করার পর সেটাকে মিক্স করে এরপরে বোতলজাত করে বিক্রয় করা পর্যন্ত আমরা এই পাউডার আপনাকে দিতে পারি। আপনি বাংলাদেশ ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এটা যদি কিনে সত্যিকার অর্থেই খেতে পারেন, আপনার বীর্য মাত্র 15 দিনে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মাত্র 15 দিনে আঠার মতো গাঢ় হতে বাধ্য। আর যখন আপনার বীর্য গাঢ় হবে তখন কিন্তু আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি সময় দিতে পারবেন, এটা পরীক্ষিত। তো বন্ধুরা আমার, আমি আবারও বলছি, আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, তবে প্রত্যারিত যদি আপনি না হতে চান তাহলে আমি অবশ্য অবশ্যই আপনাকে বলবো, আপনার এই কাতিলা গম চেনার মতো দক্ষতা থাকতে হবে এবং তালমাখনা চেনার মতো দক্ষতা থাকতে হবে। যদি সেই দক্ষতা আপনার না থাকে এবং সেরকম বিশ্বস্ত
নিকটস্থ দোকানে যদি আপনি যেতে ব্যর্থ হন তাহলে আপনি কাতিলাগম 200-300 টাকায়ও কিনতে পারবেন, 500 টাকায়ও কিনতে পারবেন, 700-800 টাকায়ও কিনতে পারবেন, কিন্তু প্রত্যেকটা কাতিলাগম এবং তালমাখনা হবে ভেজাল ও প্রতারণায় পরিপূর্ণ। তো বন্ধুরা আমার, আমি আবারও বলছি, যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে ভালোবাসেন, আমাকে ভক্তি করেন, আমাদের কাছ থেকে যদি এই কাতিলাগম এবং তালমাখনার এই কম্বিনেশন পাউডারটা, এই মিক্স পাউডারটা নিতে চান, 1 কেজি তালমাখনা এবং এই যে কাতিলাগমের পাউডার, অর্থাৎ এই দুটো জিনিসের একটা মিশ্রণে 1 কেজি পাউডার পাবেন, যেটা থেকে আপনি দৈনিক দুবার করে খেলেও আপনার এক টানা 3 মাস চলে যাবে। বন্ধুরা আমার, আমি অনেক সময় বলে থাকি, মাত্র 15 দিন খেয়ে দেখলেন যে আপনার বীর্য গাঢ় হয়ে গেছে, আপনি খাওয়াটা বন্ধ করবেন না, কেননা যৌনরোগ একদিনে আসে না আর একদিনে দূরও হয় না। অবশ্য অবশ্যই আপনি 15 দিনের মধ্যে আপনার বীর্যকে গাঢ় করতে পারবেন, এরপরেও আমি বলবো যে আপনি এই কাতিলাগম এবং তালমাখনার এই মিক্স পাউডারটা অবশ্য অবশ্যই আপনি 3-4 মাস ধরে খেতে থাকবেন। যখন আপনি 3-4 মাস ধরে খেতে থাকবেন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে বলছি, আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি টাইম দিতে পারবেন, আপনার বীর্য হবে একদম আঠার মতো গাঢ় একটা পদার্থে পরিণত হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনি তৃপ্তি পাবেন, স্ত্রীকেও তৃপ্তি দিতে পারবেন। তো বন্ধুরা আমার, যে সমস্ত তরুণেরা, যুবকেরা বীর্য পাতলা নিয়ে বারবার আমার কাছে কমেন্ট করেছিলেন, এই বীর্য ঘন করার জন্য একটা ভালো ঔষধ চাচ্ছিলেন, তাদেরকে বলবো কোনো অন টাইম ঔষধ খেয়ে আপনার বীর্যটাকে গাঢ় করতে যাবেন না, সারা জীবনের জন্য আপনি যৌন জীবনে পঙ্গু হয়ে যেতে পারেন। আপনারা যে দোকান থেকেই পান, তালমাখনা এবং কাতিলাগম এই দুটো জিনিসকে একত্র করে এরপরে হাফ গ্লাস পানির মধ্যে 2 চামচ ভিজিয়ে রেখে, রাত্রে ভিজিয়ে রেখে সকালে, সকালে ভিজিয়ে রেখে রাত্রিবেলাতে খেয়ে ফেলেন, এভাবে করে খান। সাথে কিছুটা মিষ্টির দানাও আপনি মিশিয়ে নিতে পারেন, যদি ডায়াবেটিস না থাকে আপনি খানিকটা মধু মিশিয়ে নিতে পারেন। এছাড়াও নানাভাবে কিন্তু এই তালমাখনা এবং কাতিলাগমটা খাওয়া যায়, এটা ভেজানোর পরে একদম আঠা আঠা হয়ে যায়, আঠা আঠা হয়ে গেলেও কোনো সমস্যা নেই, যে করেই হোক আপনি খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার বীর্যটা আঠার মতোই গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা আমার, নিয়মটা আবারও বলে দিচ্ছি, হাফ গ্লাস পানির মধ্যে 2 চা চামচ এই তালমাখনা এবং কাতিলাগমের পাউডার আপনি মিশিয়ে এরপরে রেখে দেন, রাত্রিবেলাতে ভিজিয়ে সকালে খান, সকালে ভিজিয়ে রাত্রে খান। যদি আপনার সত্যিকার অর্থেই বীর্য পাতলার রোগটা থেকে থাকে, আপনি সেরে উঠবেন মাত্র 2 সপ্তাহের মধ্যে, যদি অরিজিনাল জিনিসটি আপনি খেতে পারেন। তো বন্ধুরা আমার, আমি সবসময় বলি আমার চ্যানেলে কোনো জিনিস ইনশাআল্লাহ অরিজিনাল ছাড়া বিক্রয় করা হয় না। আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই জিনিসগুলো আপনারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে পারেন, সামান্য কোনো নকল জিনিস এর মধ্যে থেকে আপনারা আবিষ্কার করে দেখাতে পারবেন না, কেননা আমার প্রত্যেকটা জিনিস সরকারি বড় বড় কর্মকর্তারা পর্যন্ত নিয়ে থাকেন, এবং আমি জানি আর্মিদের কাছে ল্যাবরেটরি আছে, এছাড়াও বড় বড় ডাক্তারদের কাছেও ল্যাবরেটরি আছে, তারা কিন্তু এইসব জিনিস নেয়ার পর পরীক্ষা করে আমাকে বলে থাকেন যে স্যার আপনার জিনিস ল্যাবে পরীক্ষা করে দেখেছি যে এটা আসলেই অরিজিনাল। তো বন্ধুরা আমার, আবারও বলছি, বিশ্বাস ভক্তি যদি থাকে, আমার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অফিস থেকে এই তালমাখনা এবং কাতিলাগমের এই মিশ্রণটি, এই মিক্স পাউডারটি আপনারা নিতে পারবেন, আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা আমার, যাদের এই রোগটি রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, অহেতুক আমাদেরকে কেউ বিরক্ত করবেন না। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।